তানভীর শাহরিয়ার আপনি লিখেছেন, আমি সবসময় টুপি পরি না, নামাজে যাওয়ার সময় টুপি পরতাম, কিন্তু একসময় আমার মনে হলো শুধু নামাজে যাওয়ার টুপি পরা কি রিয়ার পর্যায়ে চলে যায় কিনা, তাই এখন খুব একটা টুপি পরা হয় না। আমার চিন্তা কি শয়তানি আমার মাথা ঢুকিয়েছে? ভাই তানভীর, টুপি পরিধান করা এটাকে অনেক ওলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন, তবে সালাতের জন্য টুপি পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এখানে আপনার একটা ভুল হচ্ছে, সেটা হলো ফরজ সালাত আদায় করতে গেলে যদি আপনাকে আপনার কাছে রিয়া আসে, তারপর সেটা আপনি যথাযথভাবে করবেন, শুধু টুপি কেন, আপনি সালাতের সময় মসজিদে যাচ্ছেন, এইটা যখন মানুষ বুঝতে পারবে তখনও তো আপনার মধ্যে রিয়া বা লৌকিকতা আসবে, তাই বলে কি আপনি ছেড়ে দিবেন? এইটা মনে করে আপনি টুপি পরা কিংবা সালাতে যাওয়া ছেড়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। ফরজ কাজ করতে গেলে, বিশেষ করে পাঁচ ওয়াক্ত ফরজ কাজ, ফরজ সালাত, তারপরে আপনার যাকাত, শরীয়তের যে এই জাতীয় যে আমলগুলো ঐক্যবদ্ধভাবে করতে হয়, সে আর এগুলো এমনিতেই প্রদর্শন হয়, মানে বিষয়টা লুকায়িতভাবে করার জিনিসই না, সেই বিষয়গুলোকে প্রকাশ্যে করতে গিয়ে রিয়া বা লৌকিকতা আসলেও এটা অব্যাহত রাখতে হবে, একসময় রিয়া বা লৌকিকতা কেটে যাবে ইনশাআল্লাহ। শয়তান অতিরিক্ত ওয়াসওয়াসা সৃষ্টি করার সময় আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে।